বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি
দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসেনি। তার আসতে আসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানবতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাবাড়িতে পাঠানো হয়েছিল। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরবর্তী কারাবাড়িতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলায় বলেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চির প্রজ্জ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছপা। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করার এই অনারস প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুমোদিত। গোটা ভারতবাসীর কাছে তার চিরকাল প্রণম্য।